আব্দুল্লাহ মানুষ, আমেনা মানুষ, ইব্রাহিম মানুষ, ঈসা মানুষ, মূসা মানুষ, আদম মানুষ, সবাই মানুষ, পরে রাসূলের মেয়ে ফাতেমাও মানুষ, রাসূলের ছেলে ইব্রাহিম মানুষ, মাঝখানে উনি বলে মানুষ না, কি কই কিও না। কোরআন অস্বীকারকারী হয়ে যায় ভাই, ইমানটা চলে যাবে। কোরআনে আল্লাহ বলছে কুলিন নামা না বাশার, আমি মানুষ, ইননামা দতে হাসার, লাফজে হাসার সীমাবদ্ধতার অর্থ দেয় আমি শুধুই মানুষ, আমাকে তোমরা ফেরেশতা মনে করিও না। তবে বন্ধু, উনাকে যদি আপনি আবার মনে করেন আপনার মতো আমার মতো একবারে সাধারণ, এটা ঠিক হবে না, বরং তিনি সব মানুষের মাঝে সেরা। আমি আবুল কালাম আজাদ, আপনাকে জান্নাতের পথ চিনাতে পারবো না, কোনটা হক আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই তো একটু দূরে গেলে পূর্ব পশ্চিমে চিনি না। এই বাংলাদেশের কত জায়গায় যে আমি উত্তর দিকে ফিরে নামাজ পড়ছি, কোনোদিন দক্ষিণ দিকে, কোনোদিন পূর্ব দিকে, পশ্চিম দিকে ফিরে পড়ি, তবে নিজের এলাকায়। আমি 2003 সন থেকে ফার্ম গেটে একটা কামিল মাদ্রাসায় পড়াচ্ছি, প্রায় 17 বছর তো হতে যাচ্ছে। আমার বাসাটাও ফার্ম গেটে, কিন্তু ফার্ম গেট রাস্তার বাম পাশে, ওখানে একটা মার্কেট আছে নাম ফার্ম বিও মার্কেট, ওটাতে মসজিদ আছে। এই 17 বছরে যখনই নামাজ পড়ছি তখন উত্তর দিকে ফিরে পড়ছি, কথা বুঝলেন? আমার বন্ধু, যে বেটা পূর্ব পশ্চিমে চিনে না, আসে জান্নাতের পথ কেমনে দেখাবে? সে তো ছোট বাচ্চার সে অবুজ, ছোট বাচ্চা যার বয়স 2-3 বছর, ওরে জিজ্ঞাসা করুন পূর্ব কোনটা পশ্চিম কোনটা, সে চুপ করে থাকবে। যদি বলে আন্দাজে বলবে, বাস্তবে কোনটা সে বোঝে না। আমি ঢাকা থেকে সিটাং গেলে তো পূর্ব পশ্চিমে চিনি না, জান্নাতের পথ আমি কেমনে চিনব? এই যে একটা ঝামেলার কথা বললাম, এটা শুধু আমার ক্ষেত্রে হয়, আপনাদের হয় না ঠিক? শুধু হাটাজারি মাদ্রাসার মোতামেম সাহেবের হয় না, কথা বলেন না, ঢাকা ইউনিভার্সিটির বিসি সাহেবের হয় না, সসিনা মাদ্রাসার প্রিন্সিপালের হয় না, হোক হোক প্রিন্সিপালের হোক, কমপক্ষে সসিনার পীর সাহেবের হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাই, আমরা সবাই তেমন, এর কারণ আছে মামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সুবহানাল্লাহ, পড়ো। কারণ আল্লাহ কোরআনে বলছেন তোমাদের এলেম আমি দিয়েছি বড়ই সামান্য। ওই সামান্য এলেম দিয়া তুমি পূর্ব পশ্চিমে খুঁজে পাইবা না, কিসের অহংকার? তুমি পূর্ব পশ্চিমে চিনো না, তুমি জান্নাতের পথ কেমনে চিনবা? আল্লাহ যদি মানুষের উপর ছেড়ে দিতেন জান্নাতের পথ খুঁজে তোমরা নিজেরা বের করো, তাহলে আমরা অনেকেই জান্নাতের পথ খুঁজে পেতাম না। এই জন্য জান্নাত বানাইছেন যিনি, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন শুধুই তিনি। শুধু শব্দটা লাগাইছি, শব্দের দিকে খেয়াল করলে বুঝবেন, শুধু লাগানোর পরে বোঝা যায় তিনি ছাড়া জান্নাতের পথ দেখানোর ক্ষমতা আর কারোই নেই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন, তখন তিনি কি বলেছিলেন এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। হযরত আদমকে জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, এই আলোচনাগুলো কোরআনে আছে কিনা? তো আল্লাহ সে আলোচনা করার ফাঁকে এটাও বলে দিলেন, আমি আদমকে তখন কি বলেছিলাম শোনো। যারা হাফেজ কোরআন আছেন, হাফাজ আছেন, তারা আমার সাথে গুনগুন করে একটু ঠোঁট মিলাইলে ভালো লাগবে, আর যারা হাফেজ নয় তারাও পারলে পড়বেন। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই সুবহানাল্লাহ পড়ো।
আল্লাহ তাআলা বলেন আমি আদমকে বললাম আদম ও হাওয়া তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি জান্নাত থেকে এটাই তোমাদের ঠিকানা ছিল তবে যেই দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়ে দিছি সেখানে তোমরা চাইলো চিরকাল থাকতে পারবা ওটা থাকার জায়গা না ওখান থেকে তোমাদের আবার বিদায় নিতে হবে এখন তোমরা বিদায় নিলে পরে যাবে কোথায় সেখান থেকে যাওয়ার রাস্তা আছে আবার দুটা ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর একটা রাস্তা চলে গেছে জান্নাতের দিকে আরেকটা চলে গেছে জাহান্নামের দিকে এখন তোমরা জান্নাতের দিকে আবার ফিরে আসো এটাই তোমার ঠিকানা এখানে তুমি ছিলে তোমরা দুজন ছিলে আমি আল্লাহ চাই তোমরা আবার ফিরে আসো এখন পথটা কেমনে খুঁজে পাইবা ফাইমায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ওই পথ নির্দেশনা আমি আল্লাহর কাছ থেকেই তোমার কাছে যাবে আমি পথ দেখাবো আমি আল্লাহ পথ দেখাবো যিনি পথ দেখায় তারে বলে হাদি কি বলে হাদি মানে পথ প্রদর্শক আল্লাহ বলেন আমি পথ দেখাবো আদম আলাইহিস সালামকে একা নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যেতে চায় সকলের হেদায়াতের মালিক কে হেদায়াত মানে পথ পাওয়া হেদায়াত মানে কি পথ পাওয়া হেদায়াত আল্লাহ দেবেন পথ আল্লাহ দেখাবেন একমাত্র তিনি কেউ দেখাতে পারবে না পথ আমরা শুধু হারাই না আল্লাহ পথ দেখানোর আগে নবী মুহাম্মদ কোনটা পথ তিনি জানতেন না কোরআন তার প্রমাণ আমার সাথে পড়ুন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা বাংলা অর্থ হলো আপনি পথ সম্পর্কে অবহিত ছিলেন না আপনাকে পথ দেখাইছে কে নবী মুহাম্মদ পথ চিনত না আর আপনি কে আমি কে কারণ তিনিই তো মানুষ নাকি কথা বলতে হবে তো রাসূল কি মানুষ না নাকি কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি কেউ কত আবার রাসূলকে মানুষ কইলে কয় যেন ওই বনাই রাসূল মানুষ কয় কি তো কি কয় না কিও না রাসূল জিন কয় না না জিন না ফেরেশতা কোন ফেরেশতাও না তো কি মানুষ কোন মানুষ কয় যাব না তো কি কইতাম কো কিও কইতে পারতাম না অথচ কোরআনের বক্তব্য কুল ইন্নামা আনা বাশার কে বলছে আপনি বলে দিন আমি একজন মানুষ রাসূলুল্লাহর বাবা আছে না নাই আওয়াজ করুন বাবা আছে না নাই মা আছে না নাই আব্দুল্লাহ এবং আমেনা রাসূলের বাবা বা তারা হলেন মানুষ তাহলে তাদের পেট থেকে ঔরস থেকে জন্ম যিনি নেবেন তিনিও হবেন মানুষ বাঘের ঔরস থেকে আসলে বাঘ ঠিক না সিংহের ঔরস থেকে আসলে সিংহ জিনের ঔরস থেকে জন্ম নে জিন থেকে জন্ম নিলে কি হয় জিন তো আব্দুল্লাহ মানুষ আমেনা মানুষ ইব্রাহিম মানুষ ঈসা মানুষ মূসা মানুষ আদম মানুষ সবাই মানুষ পরে রাসূলের মেয়ে ফাতেমাও মানুষ রাসূলের ছেলে ইব্রাহিম মানুষ মাঝখানে উনি বলে মানুষ না কি কই কিও না কোরআন অস্বীকারকারী হয়ে যায় ভাই ঈমানটা চলে যাবে কোরআনে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশার আমি মানুষ ইন্নামা দতে হাসার লাফজে হাসার সীমাবদ্ধতার অর্থ দেয় আমি শুধুই মানুষ আমাকে তোমরা ফেরেশতা মনে করিও না তবে বন্ধু নাকি যদি আপনি আবার মনে করেন আপনার মতো আমার মতো একবারে সাধারণ এটা ঠিক হবে না বরং তিনি সব মানুষের মাঝে সেরা রাসূলকে যদি কেউ ফেরেশতা বলতে চায় তার দাম বাড়বে না কমবে মাশাআল্লাহ সবচেয়ে ভালো ওয়াজ হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে আমরা কারোর যদি দেখি সে ভালো আমরা কই যে বাবা রে বাবা উনি ফেরেশতার মতো আমরা মনে করি ফেরেশতা করলে দাম বেড়ে যাবে অথচ শ্রেষ্ঠ মাখলুক ফেরেশতা না মানুষ আদম ফেরেশতাকে সেজদা করছে না ফেরেশতা আদমকে করছে সম্মান বেশি কার
আদমের আদমের শুধু আদমের নয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ কো আমি আদম সন্তানকেও শ্রেষ্ঠত্ব দিয়েছি সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ তাই কানলে ওনার চোখে পানি আসতো আঘাত করলে রক্ত ঝরতো ব্যথা পেতেন না খায়া থাকলে ওনারও ক্ষুধা লাগতো কোন জায়গায় যদি দূরে যেতেন পশ্চিম পূর্ব কোনটা সেটা নিয়ে প্যাঁচ ওনারও লাগতো এগুলো মানবীয় গুণাবলী আল্লাহ তাআলা কওয়াজ ওয়াজাদাক দাল্লান ফাহাদা তিনি আপনাকে পেয়েছেন আপনিও পথ কোনটা জানতেন না আপনাকে পথ দেখিয়েছে যে আল্লাহ আপনার উম্মতকে পথ দেখাবে সে আল্লাহ এইজন্য নামাজে দাঁড়ায়া সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সঠিক পথটা দেখায়া দাও